বায়োডাটা নিয়ে যাই কিংবা যখন ইয়াদের প্রশ্ন করি যে এই এই ব্যক্তি এরা সুযোগ্য উনি জিজ্ঞেস করেন এরা কি ছাত্রলীগ করেছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে এই আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। সেখানে 47 মিনিট বক্তব্য রাখেন তিনি। ছাত্রলীগের প্রতি দিক নির্দেশনামূলক এই বক্তব্যের কিছু অংশের জন্য দলের ভেতরে এবং বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েন এই উপদেষ্টা। আত্মপক্ষ সমর্থন করতে 4 দিন পর তিনি এই সংবাদ সম্মেলন ডাকতে বাধ্য হন। আমার বক্তব্যকে খণ্ডিতভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে এবং খণ্ডিত শব্দায়ন করে এমনভাবে উপস্থাপন করেছেন যে তাতে আমার পুরো বক্তব্যের সারমর্মকেই পাল্টে দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের সুযোগ সুবিধা দেওয়া এবং 5ই জানুয়ারি নির্বাচনে হস্তক্ষেপ, সেদিনের বক্তব্যের এই দুটি বিষয় নিয়ে বেশি সমালোচিত হন এইচটি ইমাম। আমি বারবার বলব তোমাদের কাছে আমি নিবেদন করব যে আমি কোচিং ক্লাস নিতে রাজি আছি, কিন্তু তোমরা পড়াশোনা করো। পরীক্ষার অন্তত নেতৃত্বের নির্দেশ যে পরীক্ষাটা ভালো হোক, যদি কিন্তু পরীক্ষা তারপরে আমরা ভাই ভাই যতক্ষণ পারি পরে আমরা টেনে নেওয়ার দায়িত্ব হবে, কিন্তু লিখিত পরীক্ষা তোমাদের কিছু ভালো করতেই হবে। এই বক্তব্যের ব্যাখ্যায় সংবাদ সম্মেলনে তিনি বারবার বলার চেষ্টা করেন যে তার পুরো বক্তব্য মিডিয়াতে এলে তিনি বেকায়দায় পড়তেন না। আমি তাদেরকে বলেছি যে তোমরা দেখো মেধা ছাড়া লেখাপড়া ছাড়া আর কোনো কিছু ভাবে কোনোভাবেই ভালো করতে পারবে না। সেই প্রেক্ষিতে লিখিত পরীক্ষায় যেমন পড়াশোনার কথা বলেছি, স্টাডি গ্রুপ করতে বলেছি, তেমনি বলেছি লিখিত পরীক্ষা যদি ভালো করো তারপরে আমরা তোমাদেরকে সেইভাবে সাহায্য করব। সংবাদ সম্মেলনে কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করে তাদের সমালোচনা করেন উপদেষ্টা। খণ্ডিত বক্তব্য উপস্থাপন করে তাকে হেয় করার অপচেষ্টা করা হয়েছে এবং সেই সুযোগ নিয়েছে বিএনপি জামায়াত চক্র, এমন মন্তব্য করে 5ই জানুয়ারি নির্বাচনে কোনো হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এই কো চেয়ারম্যান। বাংলাদেশ পুলিশে বাংলাদেশ প্রশাসনে যে ভূমিকা এই নির্বাচনের সময়, নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি সকলের সঙ্গে, ওই আমাদের যারা রিক্রুটেড তাদের সঙ্গে কথা বলে তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। আমাদের তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, তারা মুখ বেঁধে দিয়েছে। আমাদের এই যে পুলিশ ভাইজন ভাইরা 19 জন প্রাণ দিয়েছে এই জামাত শিবিরের আক্রমণে, কি নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে তোমাদের মনে আছে? এরা কারা? সব আমাদের নিজস্ব মানুষ। প্রশাসনিক কোনো হস্তক্ষেপ না করেই আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, বিভিন্ন অভিযোগ বিধি মোতাবেক তুলে ধরে প্রতিকার চেয়েছি। এই সময়ই প্রয়োজনে মোবাইল কোর্ট করার অনুরোধ জানিয়েছি। আমি বা আমরা যা করেছি তা আইন ও নির্বাচন বিধি মেনেই করেছি। আমাদের রিক্রুট করা মানে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা বুঝিয়েছি যাদের কোনো দলীয় পরিচয় ছিল না। এসব বক্তব্যে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হয়েছেন বলে খবর ছড়িয়েছে। উপদেষ্টা স্বীকার করেন এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেননি তিনি। এই সংবাদ সম্মেলন সম্পর্কে প্রধানমন্ত্রী জানেন কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব মেলেনি। ঠিক একইভাবে তার পদত্যাগের বিষয়টিও এড়িয়ে যান তিনি। বিরোধী দল পদত্যাগ করতে বলবেন না, সেজন্য পদত্যাগ করব এটা তো কোনো প্রশ্ন ওঠে না। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরেক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বাদে দলের আর কোনো সিনিয়র নেতাকে দেখা যায়নি। বদ্রুদ্দোজা বাবু, মাছরাঙা সংবাদ, ঢাকা।